রাজ্য জুড়ে ব্যাপ্তি পেয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মিলছে বিপুল ঋণ। যে কোনো সহায়িকার মতো ছাত্রছাত্রীদের ভরসার এক নম্বর স্থান অর্জন করেছে এই কার্ড, যার মাস্টার মাইন্ড রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে এপ্রিল মাসে সেই কার্ডের পরিমাণ হাজার কোটি অঙ্ক ছুঁতে পারে, ইতিমধ্যেই যার পরিমাণ 600 কোটি টাকা। স্টুডেন্ট ক্রেডিট কার্ড শুধু যে রাজ্যে সাড়া ফেলেছে তা নয়, পার্শ্ববর্তী রাজ্যের পড়ুয়াদের মধ্যেও ব্যাপকভাবে জনপ্রিয় করে তুলেছে এই কার্ড। মঙ্গলবার নবান্নে সমস্ত ব্যাংকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। উপস্থিত ছিলেন স্কুল শিক্ষা দপ্তরের সচিবও। মুখ্যসচিব ব্যাংকগুলিকে জানিয়ে দিয়েছেন যে সব ঋণের আবেদন সরকারের তরফে ছাড়পত্র পাওয়ার পর ব্যাংকে আটকে রয়েছে সেগুলিকে 30 এপ্রিলের মধ্যে অনুমোদন দিতে হবে। স্কুল শিক্ষা দপ্তরকেও মুখ্যসচিব জানিয়ে দিয়েছেন যেসব আবেদনপত্র স্কুল শিক্ষা দপ্তরে আটকে আছে সেগুলিও 30 মের মধ্যে ছাড়পত্র দিতে হবে। উল্লেখ্য, 21-এর বিধানসভা নির্বাচনের মঞ্চ থেকে এই কার্ডের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি ইস্তেহারেও এর উল্লেখ ছিল। আর নির্বাচনে বিপুল জয়লাভের পরই গত 30 জুন আনুষ্ঠানিকভাবে সেই প্রকল্পটি চালু করে দেন তিনি। সরকারি তথ্য অনুসারে এখন অবধি প্রায় 21,500 জন পড়ুয়া গত 7 মাসে 600 কোটি টাকারও বেশি ঋণ পেয়েছেন। নবান্ন সূত্রে খবর, এই মাসে আরও প্রায় 400 কোটি টাকার ঋণ অনুমোদন পেতে চলেছে। অর্থাৎ এপ্রিল মাসের মধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঋণের পরিমাণ 1,000 কোটি টাকা হতে পারে। সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণের জন্য আবেদন করেছেন প্রায় 1,80,000 পড়ুয়া। এর মধ্যে 21,500 জন পড়ুয়া ইতিমধ্যেই ঋণ পেয়ে গিয়েছেন। আরও 55,000 আবেদনপত্র সরকারি ছাড়পত্র পাওয়ার পর ব্যাংকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী 7 এপ্রিল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য রাজ্য জুড়ে বিশেষ শিবির করা হবে, যে শিবিরে গিয়ে পড়ুয়ারা ঋণের জন্য আবেদন করতে পারবেন।